রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা বইয়ে যাওয়ার আগেই আপনাদের সাথে একটি অ্যালান করে যেতে চাই। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ 2000 সাবস্ক্রাইবের সংখ্যা পূর্ণ হলে ইনশাআল্লাহ আমরা সংশয়বাদী বইটি একটি মাত্র অডিওতে আপনাদের জন্য প্রচার করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে ফেলুন, যারা নতুন এসেছেন অথবা যেসব ভাইয়েরা শুনছেন তারা অন্য ভাইদের নিকট পৌঁছে দিন, এইভাবে আপনি আমাদের সাথে সদগায়ে জারিয়ে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ। আমরা আছি সাম্য, মুক্তি এবং স্বাধীনতা অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে, আত্ম উপাসনা, গোল্ডেন রুল এবং স্যাটানিজম। স্যাটানিজমের মূল মন্ত্র কি জানেন? টু দ ওয়েল শ্যাল বি দ্য হোল অব দ্য ল, যা ইচ্ছা তাই করো, এটাই হলো পূর্ণাঙ্গ বিধান। কথাটা অ্যালিস্টার ক্রেলি দ্য বুক অব দ্য ল থেকে নেওয়া। এই বইকে আধুনিক শয়তানের উপাসনার প্রধানতম রচনাগুলোর অন্যতম ধরা হয়, আর অ্যালিস্টার ক্রেলিকে মনে করা হয় আধুনিক স্যাটানিজমের গডফাদার। আচ্ছা বলুন তো, মানুষকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? এর নানা পদ্ধতি আছে, তবে ইতিহাস বলে মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকরী এবং অন্যতম উপায় হলো এই কথা বলা, তুমি সর্বেসেরবা, তুমি নিজেই নিজের সব কিছুকে নিয়ন্ত্রণ করো, তুমি নিজেই ভাগ্য গড়ো, তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই, তুমি দেবতা, তুমি কেবল তোমারই আরাধনা করো। মানুষ প্রাণী হিসেবে নির্দিষ্ট কিছু ছকের মধ্যে চলে। মানুষের সিদ্ধান্তগুলো ছক বাঁধা, কামনা বাসনার কাছে মানুষ আত্মসমর্পণ করে, নিজের ইগো আর প্রবৃত্তিকে সে সন্তুষ্ট করতে চায় নানাভাবে, নিজেকে সে সাময়িক সুখে মগ্ন করে, চকচকে জিনিস তার দৃষ্টি আর মন দুইটাই কেড়ে নেয়। এগুলো আমাদের নফসের বৈশিষ্ট্য। যখন বলা হয় মনের কথা শোনো, মন যা চাই তাই করো, মানুষ তখন নফসের কামনা বাসনাগুলোর দিকে ফিরে যায়। মন্ত্র মুগ্ধের মতো নফসের চাহিদা মেটানোয় ব্যস্ত থাকে, কামনা বাসনা তার উপর রাজত্ব করে, সে পরিণত হয় শরীর নফস এবং চাহিদার দাসে, আর পুরোটা সময় মনে করে সে মুক্ত স্বাধীন, সে নিজেই তার জীবন নিয়ন্ত্রণ করছে, নিজের ভাগ্যই গড়ে নিচ্ছে। লিবারেল দর্শন মুক্তি, স্বাধীনতা এবং ক্ষমতায়নের মুখস্থ বলি, সেলফ হেল্প, পজিটিভ সাইকোলজি, মাই লাইফ মাই রুল, জাস্ট ডু ইট, ইউ অনলি লিভ অনস, এই সব কিছুর মূল মন্ত্র হলো নফসের দাসত্ব, খেয়াল খুশি গোলামি। ব্যাপারটা মাদকাসক্ত হওয়ার মতো। আসক্ত ব্যক্তি মনে করে নিজের চিন্তা আর কাজের উপর তার নিয়ন্ত্রণ আছে, মনে করে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। কথাটা সত্য, মাদকাসক্তরা যা কিছু করার সিদ্ধান্ত নেয় সেটা নিজ ইচ্ছায় তারা নেয়, কিন্তু সমস্যা হলো সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময় ভুল হয়, তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নফসের গোলামি করা মানুষগুলোর অবস্থাও একই রকম। এজন্যই দখল করা অঞ্চলের স্থানীয় আদিবাসীদের নিয়ন্ত্রণের জন্য তাদের স্বাধীনতা চেতা মনোভাব ধ্বংসের জন্য সাম্রাজ্যবাদী শক্তিগুলো বহুদিন ধরে মাদক আর মদ ব্যবহার করে আসছে। মানুষকে তারা আদিম এবং পাশবিক সত্তায় ফিরিয়ে নিতে পারলে তাকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যায়। লিবারালিজমের গোল্ডেন রুলের কথা বলে গোল্ডেন রুলের বক্তব্য হলো, অন্যের সাথে এমন আচরণ করো যেমন আচরণ তুমি নিজের জন্য চাও। এটা আসলে অ্যালিস্টার ক্রেলি ডু হোয়াট দ্য ওয়েলথ এর একটা সংস্করণ, কারণ লিবারেল দর্শনের ভেতরে থাকা অবস্থায় এটা একটা অসার কথা যার কোনো নির্দিষ্ট অর্থ নেই। এই নীতি কোনো কাজের দিকে মানুষকে ধাবিত করে না, কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে না, কারণ একটা বড় প্রশ্ন থেকে যায়, তুমি নিজের জন্য কেমন আচরণ করতে চাও? দেখুন, ঘুরে ফিরে আবারও বৃত্তের কেন্দ্রে বসানো হচ্ছে নিজেকেই, নিজের ইচ্ছা নিজের ভালো লাগার চূড়ান্ত মাপকাঠি। নৈতিকতা হলো পুরো বিশ্বকে আমার অবয়বে দেখা, এটা ন্যায়পরায়ণতা নয়, এটা আত্মপাসনা। আত্মকেন্দ্রিক লিবারেল দর্শনের প্রধান স্তম্ভ এই গোল্ডেন রুল হওয়াটাই স্বাভাবিক। লিবারেলরা অবশ্য একটা বস্তাপচা যুক্তি দেবার চেষ্টা করবে, তারা বলবে প্রত্যেক ধর্মেই কোনো না কোনো গোল্ডেন রুলের কথা এসেছে, যেমন হাদিসে এসেছে তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। হ্যাঁ, বিভিন্ন ধর্মে এমন কথা এসেছে, এটা সত্য, কিন্তু বিভিন্ন ধর্মে এটা কিভাবে এসেছে? লিবারেলদের দেওয়া এই যুক্তির ত্রুটি হলো এ কথা কোনো ধর্মের স্বতন্ত্র বিচ্ছিন্ন মূলনীতি হিসেবে আসেনি, বরং বিভিন্ন ধর্মীয় বিধান এবং অন্যান্য মূলনীতির সাথে যুক্ত হয়ে এসেছে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে, তখন সেটাকে ইসলামী শরিয়ায় বেঁধে দেওয়া সীমানার মধ্যেই বুঝতে হবে। কেউ তার সমকামী যৌনসঙ্গীকে বিয়ে করতে চায়, তাই তার উচিত সমকামী বিয়েকে সমর্থন করা, এটা বলা যাবে না। কেউ জিনা করে তাই সে চাই সমাজের জিনা বহুল প্রচলিত হয়ে যাক, এটাও বলা যাবে না।
তখন এই যুক্তি দেওয়া যাবে না যে একজন মুসলিম তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। কল্যাণ, ন্যায়, অন্যায়, ভালো মন্দের সংজ্ঞা নিজে নিজে ঠিক করা যায় না। ভালো মন্দ, হালাল হারাম আল্লাহর নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ নির্ধারিত সেই সীমার মধ্যেই থাকতে হবে। কিন্তু লিবারালিজমের ক্ষেত্রে গোল্ডেন রুল স্বতন্ত্র এবং একাকী, এই মূলনীতির উপর ভিত্তি করে শুধু সিদ্ধান্তই নেওয়া হয় না, বরং ভালো মন্দ পর্যন্ত ঠিক করা হয়। এ কাজটা কি আমার কাছে ভালো মনে হয়? যদি হয় তাহলে আমি চাই অন্য সবাই এই কাজ করার সুযোগ পাক। সমকামী, অজাচার কিংবা মাদক আমার কাছে ভালো লাগে, তাই আমি চাই এগুলো বৈধ করে দেওয়া হোক, সবাই যেন এই ভালো জিনিসগুলো উপভোগ করতে পারে। ঘুরে ফিরে সেই আত্মপোষণাই, ভালো মন্দের মাপকাঠি আমি, আমার যা ভালো লাগে সেটাই আমি দুনিয়ার জন্য চাই। প্রশ্ন, কোন সৃষ্টি সর্বপ্রথম নিজেকে ভালো মন্দের কেন্দ্র বানিয়েছিল? সে বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। সুরাল আরফ 12। অডিও শেষে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। আমাদের ভাইদেরা যারা এর পিছনে নিরন্তর পরিশ্রম করছে আপনাদের জন্য, এই অডিও বুকটা সামনে আনার জন্য, তাদেরকে অনুপ্রেরণা যোগাতে আপনারা ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে, ততদিন ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।